যেহেতু 0.1 মোলার দিছি আর কি। ওকে, এখন যদি তোমাকে বলে যে নর্মালিটিতে কি পিপিএম করো, তাহলে কি করবা? আগে যে গত দিন দেখাইছি না, নর্মালিটি থেকে মোলারিটিতে নিয়ে যাবা, নিয়ে মোলারিটি থেকে পরে পিপিএম নিবা আর কি। ঠিক আছে, গত দিনে বলছিলাম যে এইভাবে করতে হয়, এই হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি একটু আরো কিছু ম্যাথ দেখাইতেছি। মাইশা, তুমি কি বুঝছো এটা? জি স্যার, এটা বুঝছি। ওকে, এখন দেখো আমরা আরো কিছু ম্যাথ, মোলারিটি ওটা মিলাই একটা কিছু ম্যাথ করতেছি। একটু ধরো এখানে একটা সলিউশন আছে 20 ml, 0.5 মোলার, কি বলবো এটাকে, ধরো HCl সলিউশন আছে, এটা আমাদের আছে, এটার সাথে ধরো আমি 50 ml আর ওয়াটার অ্যাড করে দিলাম। হ্যাঁ, আনসার করার পরে এখন এটা কি পিপিএম এ কনভার্ট করব? আগে এটা একটু জটিল বলছে আর কি। এটা মোলারিটিতে আছে, এর সাথে 50 ml পানি দিছি, পানি দেওয়ার পরে যে সলিউশনটা তৈরি হয়েছে ওটা পিপিএম এ কনভার্ট, এটা কিভাবে করা লাগবে? 2 নম্বর প্রবলেম, এটা ফার্স্টে কি করতে হবে? প্রথমে ওয়াটার অ্যাড করার পরে যে ওই সলিউশনের যে কনসেন্ট্রেশন, এটা আগে মোলারিটিতে বের করবা, বের করার পরে এটাকে পিপিএম এ নিয়ে যেতে হবে আর কি। বুঝছো কি? না স্যার। আচ্ছা, প্রথমে কি করবে জানো, মানে এই এই ফর্মুলা ইউজ করবে, B1S1 B2S2, মানে 50 ml পানি অ্যাড করার পরে দ্রবণটার ঘনমাত্রা কত সেটা বের করবে। এটা দুই ওয়াইতে করা যায়, 20 × কত, S1 কত, 0.5, আর B2 কত, 20 আর 50 মানে 70, আর S2 বের করবা, মানটা বের করো। এটা আনসারটা দেখো কত হয়, ঘনমাত্রাটা কত আসে, হিসাব করে দেখো কত আসে স্যার। 0.14 0.14 1.4। হ্যাঁ, এটা হচ্ছে মোলারিটি, তাই না? এখন এই আমি কিন্তু এই দুটার মোলারিটি পাই গেছি, এখন আমরা পিপিএম এ কনভার্ট করো। 0.14 এটা মানে কি, এত মোল পার লিটার, তাই না? মোল পার লিটার, আমার কিন্তু এখানে ভলিউমটা, ভলিউম কাউন্ট করার কিছু নাই, ভলিউমটা সবসময় লিটারই হবে। 0.14 এটা কি ছিল, এইচসিএল, এইচসিএল কে 36.5 দ্বারা গুণ করে এত গ্রাম, নিচে হবে 1000। এটা তো মোলারিটিতে করছি না, আমরা পিপিএম এ নিচ্ছি আর কি। এত ml, 1000 ml, এটাকে আবার 1000 ml গুণ করবো, আর এখানে কত হয়, 0.14 × 36.5 × কত, 1000, এত গ্রাম পার ml, গ্রাম পার ml নিতে হবে পিপিএম এ কনভার্ট। এখন উপরের যে আনসারটা, এটা গুণ করলে যা হবে এটা আনসার, এই তিনটে গুণ করলে কত দেওয়া আসে, কত আসে, 5214.29, 5214.9 নাকি, এত পিপিএম, যাক 9 কত পিপিএম স্যার, 0.29, 0.29 এই হচ্ছে পিপিএম। ঠিক আছে, এটা এখন এটা হচ্ছে একটা ওয়েতে করে, আরেকটা ওয়ে করতে পারো। ফার্স্টে কি করবে জানো, এই যে প্রথমে যে সলিউশনটা ছিল, এই এই সলিউশনটাকে প্রথমে পিপিএম এ কনভার্ট করতে পারো ইচ্ছে করলে। স্যার, শুধু উপরে যেটা আছে ওইটা দিয়ে শুধু পিপিএম হবে না, 5000, আমার তো 5110 আসতেছে। হ্যাঁ, উপরেটাই তো, উপরেটা শুধু উপরেটা গুণ করলে যাবে ওইটাই, 5110 স্যার, কোথায় ভুল হইছে, যে কোনো একজনের ভুল হইছে নিশ্চয়ই, একজনের ভুল হওয়ার কথা, মানে যাই হোক আর কি, এটা আনসার আর কি, উপরেরটাই আনসার, ক্যালকুলেশনে ভুল হইতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে, এই হচ্ছে পিপিএম। আসলে পিপিএম এর পরে কি ইম্পর্টেন্ট, পিপি পার্টস পার বিলিয়ন বা ট্রিলিয়ন, এগুলা ওইভাবে নাই, মিলিয়নের কথা বলছি, মিলিয়নটা বেশি, ট্রিলিয়ন হলে তো ট্রিলিয়ন, বিলিয়ন হলে, বিলিয়ন হলে বিলিয়ন, 1 বিলিয়নে কত, 100 লাখ, তাই না? ওটা হিসাব করলে হইব, জি স্যার।
আচ্ছা, এখন শুধু আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। যেমন মনে করো 5%, হ্যাঁ 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত, পার্সেন্টেজ যেটা ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা কত, এটা নর্মালি যদি কোনো কিছু না বলে আর কি 5%, তাহলে এটাকে ধরে নিতে পারবো আমরা কি জানো, WAV। এটা কিসে আছে? WAV। মানে এখন এই যে এটার মানে হচ্ছে যে 5%, এই যে এই দ্রবণটার মানে হচ্ছে কি জানো, আমরা যেটা বলতেছি 5% সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে বুঝায় বুঝে এরকম 1000 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, এটা আমরা বলতে পারি 1000 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 5 গ্রাম কি আছে, সোডিয়াম কার্বনেট আছে, বুঝছো? এখন এটাকে মোলারিটিতে কনভার্ট করে ফেলতে হবে আর কি। একশো মেয়ার সোডিয়াম কার্বনেট দ্রবণে 5 গ্রাম, তাহলে দেখো মোলারিটি যদি কনভার্ট করি, মোলারিটি মোলারিটি উপরে হচ্ছে দ্রবের মোল সংখ্যা, মোল সংখ্যা নিচে হচ্ছে দ্রবণের আয়তন, এটা উপরে দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা দ্রবটা দেখো, দ্রবটা কত গ্রাম ছিল, এটা দেয় 5 গ্রাম ছিল না, 5/ কত 106, আবার দ্রবণের আয়তন ছিল 1000 ml, যেহেতু 5% বলছে, 1000 কে 1000 দ্বারা ডিভাইড, এত মোল পার লিটার, বুঝছো? এই হচ্ছে আনসার, মোলারিটি। কত বার একে মোলারিটি বলতে পারি আমরা, মোল পার লিটার বা মোলারিটি, এই আনসার। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি তো এটা মোলারিটি দিয়ে বের করছি, 5% সুরি আমার দ্রবণের দ্রবণটাকে দ্রবণের ঘনমাত্রা ppm এ বের করো, তাহলে কি করবা, আগে মোলারিটি বের করবা, তারপরে মোলারিটি দিয়ে আস্তে আস্তে কিসে যাবা, ppm এ চলে যাবা আর কি। বুঝে গেছো আমার কথা? জি স্যার। এই হচ্ছে আমাদের মানে এই যে মানে পার্সেন্টেজ করো, তবে এখানে একটা ঝামেলা আছে কি জানো, যখন 5% W/V এইটা যদি না বলে, যদি মনে করো W/W বলে, হ্যাঁ তাহলে একটু প্রবলেম আছে আর কি, তখন কি করতে হবে জানো, আমি দেখাইতেছি একটু তোমাকে, মানে এটা নরমালি পার্সেন্টেজ বললে আমরা এটাকে আয়তনের মধ্যে গ্রাম আছে এটা বুঝি আর কি, এখন যদি V/V থাকে অথবা W/W থাকে তখন কিন্তু আবার একটু একটু ঝামেলা আছে আর কি। আর মোলারিটি বের করার পরে ppm তো নরমাল যে নিয়মে পড়াইছি নিয়মে হবে, আমরা একটু দেখাই যে কখন আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কখনো কাজে লাগে কিনা, এগুলো মানে জটিল অঙ্কগুলো আর কি, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য আর কি। যেমন মনে করো 5%, হ্যাঁ ধরো W/W বললো, এরকম সোডিয়াম কার্বনেট দ্রবণ, এটা এই ডিভাইড করি দেখো দ্রবণের ঘনমাত্রা, এটা যদি বের করতে চাই তখন কিন্তু তুমি আগের নিয়মে করলে হবে না, কেন হবে না কেউ বলতে পারবো নাকি, এটা তো ধরো মোলারিটি কিন্তু সবসময় আমরা চিন্তা করি যে মানে মিলি লিটারের মধ্যে একটা দ্রবণের মধ্যে কত গ্রাম আছে এটাই, কিন্তু এখানে এটা দ্বারা কি বোঝা জানো, এটা এটা দ্বারা এই এই জিনিসটা দ্বারা বোঝায় যে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণে 5 গ্রাম কি আছে, সোডিয়াম কার্বনেট আছে, ঠিক আছে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ। এখন এখানে দেখো সোডিয়াম কার্বনেট দ্রবণ বলছে, তাহলে এটার এই আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, মনে করো আপেক্ষিক গুরুত্ব 1.25 গ্রাম পার গ্রাম, এই যে ব্র্যাকেটে এরকম দেওয়া থাকবে আর কি, হয়তো গ্রাম পার ml, মানে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট আপেক্ষিক গুরুত্ব আর কি, সোডিয়াম কার্বনেট দ্রবণের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই যে W টা আছে না, W টাকে আমি ইয়াতে কনভার্ট করবো,
এই তোমার ভলিউমে কনভার্ট করব। তো কিভাবে করবা দেখো তো, এই যে গ্রাম যেটা ছিল না, গ্রামটাকে আমরা এসে দিব। আমরা জানি কি ঘনত্ব মানে কি, বাপি কি গুরুত্ব মানে কি, ভর বাই ক্ষেত্র আয়তন মানে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যাই বলো আর কি, আপেক্ষিক গুরুত্ব বা ডেন্সিটি বললে সমস্যা নাই। তো ঘনত্ব হচ্ছে কত, 1.25, আর তার ভরটা কত, 1000। তাহলে আয়তনটা কত, আয়তন এন দিয়ে বের করে ফেলবা, আয়তন 100 বাই কত হবে, 1.25। এটা এখানে ভাগ করলে কত আসবে, 100 চেয়ে কম আসবে মনে হয়, কত থেকে কত আসে দেখো তো, এটা আগে বের করে নিতে হবে আর কি। কত হয় এটা, আয়তন বের করলে 80, 80 হবে, হ্যাঁ 80 ml। দেখছো এখন আমি এটা কি কনভার্ট করে কি লিখবো, 80 ml। স্যার আপেক্ষিক গুরুত্ব কি প্রশ্নে দেওয়া থাকবে, দেয়া থাকবে, দেয়া থাকবে। আর যদি দেয়া না থাকে তাহলে মনে রাখতে হবে আর কি, দেয়া থাকার কথা, দেয়া থাকবে। তাহলে 80 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে, দ্রবণে আচ্ছা এই অঙ্কটাকে মোলারিটি দিয়ে কেন করছি, এটাকে মোলারিটি দিয়ে কি করা যাবে, কে বলো আমাকে, করা কি সম্ভব মোলারিটিতে, মাইশা বলো এটা কি মোলারিটিতে করা যাবে, মোলারিটিতে এই অঙ্কগুলো করা যাবে না। কারণ হচ্ছে যে আমরা মোলালিটির ক্ষেত্রে দ্রবণটার যে আয়তন যেটা বুঝছো, মোলালিটি তখন করব যদি দ্রাবকের ভর দেওয়া থাকে, বুঝতে পারছো, আমি যদি দ্রাবকের ভর জানি তখন শুধু মোলালিটিতে করা যাবে, আর আমি যদি দ্রাবকের ভর না জানি তাহলে কোনো অঙ্ক মোলালিটিতে করা যাবে না। আমার কথা কি বুঝছো, আমি এক পর এক অঙ্ক করাই দিচ্ছি পরে বুঝবা। তো এখান থেকে মোলালিটিতে কনভার্ট করলে কি হবে, ওই যে মাইশ আমার ওই দিন প্রশ্ন করছিলাম, আমি ইয়াতে মাউস দিলে খেলি করাইছিলাম যে কোনটা, তুমি বলছিলে গ্রামের মধ্যে যদি গ্রাম আর ml পার্থক্য, না গ্রাম আর ml না, অনেক পার্থক্য। একটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে আর একটা হচ্ছে 1000 ml দ্রবণে, অনেক পার্থক্য। মাইসে তুমি কি পার্থক্যটা বুঝছো এখন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝবা। দ্রবের মূল সংখ্যা ওই দিন মনে হয় মাউস দিলে খেলিকে করাইছিলাম, দ্রবের মূল সংখ্যা ওটা হচ্ছে দ্রবণের আয়তন, দুটো অঙ্ক দিলে বুঝে ফেলবো আর কি। ওকে দ্রবণের আয়তন হচ্ছে লিটার, দ্রবের মূল সংখ্যা কত আছে, 5/106, আর দ্রবণের আয়তন হচ্ছে 80/1000। ঠিক আছে, অনেকে ভুল করে, ভুল করে এখানে 100 দিয়ে এইটা দিয়ে করে ফেলে, এইটা অঙ্ক করলে ভুল, ভুলটা হয়ে যাবে আর কি, ভুল হয়ে যাবে। এখানে আনসার যা হবে আর কি, এটা আনসার এখানে হিসাব করলে যা আসবে এত বলার, তারপরে পিপিএম এ তুমি যদি কনভার্ট করতে চাও পিপিএম এ করবো আর কি, করতে চাইলে এইভাবে। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দেওয়া থাকতে হবে যদি ডব্লিউ বাই ডব্লিউ বলে। আর আরেকটা কথা তোমাকে বলি, যদি ভি বাই ভি থাকে তখন উপরেরটা আছে না, উপরেরটা কনভার্ট করতে হয় আর কি, উপরেরটা একই কথা, উপরের অংশটা স্যার ডব্লিউ বাই ভি আর ভি বাই ভি একই হবে না, ডব্লিউ বাই ভি আর ভি বাই ডব্লিউ নাকি, হ্যাঁ স্যার দুইটাতে তো একই হবে, কেন ভি বাই ভি স্যার, শুধু ভি বাই ভি, হ্যাঁ ভি বাই ভি থাকলে উপরের যে বিটি আছে না, উপরের বিটাকে গ্রামে নিতে হবে, কারণ সবসময় যে ফরম্যাটেই থাকুক তুমি এটাকে ডব্লিউ বাই বি তে কনভার্ট করবা। যেমন এটাকে কিন্তু আমরা এত কিসে কনভার্ট করছি, ডব্লিউ বাই বি তে কনভার্ট করছি, এটাকে ডব্লিউ বাই বি মানে যে ফরম্যাটেই থাকুক এটাকে আমরা ডব্লিউ বাই বি তে নিয়ে যাবো আর কি, তাহলে মোলারিটি অঙ্ক করা যাবে, এই ফরম্যাট নিয়ে যেতে হবে। ভি বাই ভি থাকলে স্যার কত কে এম এল নিব, 100 কে নাকি 5, না না ধরো ধর আমি দেখাইতেছি, তারা ভি বাই ভি বলতেছি, ডব্লিউ বাই ভি বাই ভি দেখাইতেছি একটা অঙ্ক, এখানে এই অঙ্কটাতে একটা অঙ্কটা আমরা আপেক্ষিক মানটা বের করছি আর কি। এখানে কি প্রবলেমটা তোমাদেরকে বলি, কি প্রবলেম এটা, এই এইচএসসি লেভেল এটা ইয়া করে না, তেমন করে না আর কি, কিন্তু একটু সূক্ষ্ম একটা বিষয় আছে। একটু দেখো ধরো এই যে এটা বললাম, তুমি যেটা বললাম 5% ভি বাই ভি নাকি, এটাই তো প্রশ্ন, হ্যাঁ সোডিয়াম মানে করো এসিএল দ্রবণ, এসিএল দ্রবণে জি স্যার মনে করো ঘনমাত্রা, ওকে তাহলে আমি কি বলছি এটাকে কিসে কনভার্ট করো, ডব্লিউ উপরে বি আছে না, তাহলে এখানে এসিএল এর স্পেসিফিক ঘনত্ব যেটা দেয়া থাকবে 2.65 সম্ভবত এত গ্রাম পার এমএ, এসিএল এর স্পেসিফিক গ্রেভিটি বুঝছো, স্পেসিফিক গ্রেভিটি এটা, তাহলে আমরা কি করব উপরে যাই, তার মানে এখানে কি জানো যে 100 ml এর মধ্যে কতটুকু আছে,
HCl দ্রবণে আছে কত কত গ্রাম 5 ml তাই না 5 ml HCl আছে আমরা এটা বলতে পারি এইটার প্রেক্ষিতে স্যার ওই ঘনত্বের মাধ্যমে এবার উল্টাটা বের করব হ্যাঁ এখন এই যে ml টা আছে না ml এর গ্রামই নিবা ওই যে আগের মতই কি হবে এই যে এনে আপনি কি করতে কত 2.65 না জি স্যার আপনি কি করতে তোমার কি ভর ভাই কত আয়তন আয়তন কত 5 না সুতরাং ভর কত হবে ভরে কনভার্ট করবা এই যে এটা এটা হবে ভর আর কি গুণ করলে যা হয় কত হয় কত হয় 5 2 10 হিসাব করে দেখি একটু কত হয় ভরটা 13.25 कत কারণ এটা দ্রবণের মধ্যে দ্রব আছে এটা আমরা চিন্তা করতে হবে দ্রাবকে না এটা এটা হচ্ছে আনসার আনসার যাই হোক এত এত মনে করো মোল পার লিটার আর কি আনসারটা মোলারিটি ওকে আমি এখন ওই যে পার্থক্যটা কিভাবে বুঝবো যে কোনটা কোন অঙ্কটা আমরা মোলারিটিতে করব কোনটা মোলারিটি আমি দুটি এক্সাম্পল দেই তাহলে পরিষ্কার বুঝে যাবা কোনটা মোলারিটিতে করতে হবে কোনটা মোলালিটিতে দুটো অঙ্ক দিচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবো যে কোনটা মোলারিটি কোনটা মোলালিটি ওই দিন একটু বোঝানোর চেষ্টা করছিলাম অবশ্য দেখো আমি দুটি অঙ্ক দিচ্ছি তোমরা নিজেরাই বলবো যে কোনটা কিসে আনসার করলে হয়ে যাবে প্র্যাকটিস করলাম ৭৫০ গ্রাম পানিতে ১০ গ্রাম সোডিয়াম কার্বনেট বিদ্যমান বিদ্যমান একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে ১০০০ ml পানিতে ৫ গ্রাম সোডিয়াম কার্বনেট বিদ্যমান আরেকটা প্রশ্ন হচ্ছে ১০০ ml সোডিয়াম কার্বনেট দ্রবণে এগুলা কি করবো স্যার এখন হ্যাঁ হ্যাঁ এখন 5 গ্রাম সোডিয়াম কার্বনেট এখন সবগুলি ঘনমাত্রা বের করো আমি কিন্তু বলি নাই কোনটা কোন এতে করবা এখানে যা আছে সবগুলি ঘনমাত্রা বের করবা ঘনমাত্রা কত উপরে যে ম্যাথ গুলো আছে সবগুলা গুণমাত্রা বের করো কোনটা মোলারিটি কোনটা মোলারিটি আমি বলি নাই তোমাকে নিজে নিজে বুঝে করতে হবে যে কোনটা মোলারিটিতে হবে কোনটা মোলারিটিতে হবে প্রথমটা কিসে হবে প্রথম অঙ্কটা মোলারিটি প্রথমটা সেকেন্ডটা সবই তো স্যার মোলারিটিটা সবই বলতে কি তিরোনা নাকি এটাও লাস্টেতে কিসে না এটা মোলারিটিতে হ্যাঁ 100 এমএম সোডিয়াম কার্বনেট দ্রবণে যখন দ্রবণের কথা বলবে তখন এই কি তখন শুধু মোলারিটি আর বাকি এই দিকে কিসে হবে আনসার তাড়াতাড়ি করে লাও কুইক দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আনসার বের করো তিনটা